নমস্কার বন্ধুরা, গ্রামের মেয়ে রান্না বান্না চ্যানেলে আবারও একবার স্বাগত। তো আজকের রেসিপি কুরকুরে চাট। বেশি বকবক করব না, তো চলো ভিডিওটা শুরু করি। তো দেখতেই পাচ্ছ আমি এখানে দুটো 5 টাকা দামের কুরকুরে প্যাকেট নিয়েছি। এবারে প্যাকেটগুলো কেটে একটা পাত্রে আমি কুরকুরেগুলো ঢেলে নেব। এবার কুরকুরেগুলো হাতের সাহায্যে ভালো করে ভেঙে ছোট ছোট করে নেব। এবার এতে দেওয়ার জন্য আগে থেকেই পেঁয়াজ, কাঁচা লঙ্কা ও ধনে পাতা কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার সেগুলো একে একে সেই পাত্রে ঢেলে নেব। যারা ধনে পাতা খেতে পছন্দ করো না, তারা চাইলে নাও দিতে পারো। এরপর এতে দিয়ে দেব কিছুটা চিনে বাদাম ভাজা, আর দিয়ে দেব কিছুটা ঝুরি ভাজা। আর মশলার জন্য আমি এখানে দিয়ে দেব অল্প গোলমরিচ গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো, আর যেটা না দিলে নয় সেটা হলো চাট মশলা। চাট বানাবো আর চাট মশলা দেবো না, এটা হতে পারে? তো তার জন্য দিয়ে দেব অল্প চাট মশলা। আর একটু মিষ্টি মিষ্টি খেতে হবে, তার জন্য আমি এখানে অল্প টমেটো সস দিয়ে দেব। এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে সবটা, একটু সময় দিয়ে মিশিয়ে নেব ভালো করে। এই রকম যদি সন্ধ্যাবেলা কিছু চটজলদি বাড়ি সবার জন্য বানিয়ে নিতে পারেন, তাহলে আর কি চাই বলুন। এটা খেতে এত টেস্টি হয়, কি বলবো, বাড়ির সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তো আমি সবটা মাখিয়ে নিয়েছি, এবার প্লেটে পরিবেশন করে দিলেই রেডি আমাদের কুরকুরে চাট। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ওই এরকম রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।